আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি ওয়েবসাইট, যেখান থেকে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টের ফলোয়ার্স কোনো প্রকার ক্রেডিট আর্ন করা ছাড়া বা কোনো প্রকার অ্যাকাউন্ট করা ছাড়া জাস্ট সাবমিট দিলেই আপনি ফলোয়ার্স পেয়ে যাবেন। সো কিছুদিন আগে আমি একটি ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করেছিলাম অ্যান্ড ওই ভিডিওতে প্রায় 2.5 লক্ষ মানুষের ভিউ এসেছে। সো ওই রিলেটেড একটা ওয়েবসাইট আমি আপনাদের মাঝে শেয়ার করব অ্যান্ড যে ওয়েবসাইট থেকে আপনি ফ্রিতে ফলোয়ার্স নিতে পারবেন, কোনো প্রকার আপনাকে লগ ইন বা কোনো প্রকার আপনাকে এখানে ক্রেডিট আর্ন করা এসব কিছু করা লাগবে না, জাস্ট আপনি ওয়েবসাইটে গিয়ে সাবমিট দেবেন এরকম আর কি। সো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে যারা নতুন আছেন অবশ্যই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ। সো চলুন আমাদের আজকের এই ভিডিওটি করা যাক। ওকে, সো গাইস, এর জন্য ফার্স্ট অফ অল আপনাকে একটি ওয়েবসাইটে যাওয়ার প্রয়োজন হবে। ওয়েবসাইটে যাওয়ার জন্য যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করতে পারেন। এখান থেকে আমি জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, এখানে জাস্ট ক্রোম ব্রাউজার। সো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখন আপনি কিউবেন জাস্ট যে সার্চ বারটা রয়েছে এই সার্চ বারে আপনাকে একটি ওয়েবসাইট আপনাকে প্রবেশ করতে হবে। সো এখন আপনি কিউবেন ওয়েবসাইট এখন কোথায় পাবেন? ওয়েবসাইট ব্রাউজার এখানে আসবেন, এখানে আসার পর সার্চ বারে লিখবেন INS দেন লিখবেন TA, সরি আমার ভুল হয়েছে বানানটা, এখানে লিখবেন INSTA দেন লিখবেন BLAST ইনস্টা ব্লাস্ট, এটা লিখে জাস্ট এখান থেকে কিউবেন সার্চ করে দিবেন। তখন আমি এখানে একটা সার্চ করে দিলাম, তারপর এরকম একটি ওয়েবসাইট আপনাকে নিয়ে আসবে, এটা হচ্ছে শুধুমাত্র টিকটকের একটা ওয়েবসাইট। সো এখন আমরা এইখান থেকে আমরা ফলোয়ার্স লাইকস ভিউজ সব কিনে নিতে পারি। সো এর জন্য ওয়েবসাইটে একটা ক্লিক দিয়ে দিব, তাহলে ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। দেন আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে এখন আপনাকে কয়েকটা কাজ করতে হবে, এর জন্য জাস্ট এইখানে আপনি এইগুলো পড়ে নিতে পারেন যে তারা আর কি ফ্রি ফ্রি এইগুলো লাইক বা ভিউজ এগুলো তারা দেয়। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, যেহেতু ফ্রিতে দিব এর জন্য এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, টিকটক লাইকস, দেন রয়েছে টিকটক ফলোয়ার্স, দেন রয়েছে টিকটক ভিউজ। আমরা এই তিনটা ফ্রিতে নিতে পারবো। এখন যে আমরা এখান থেকে মেনুতে আসি, দেন টিকটক অপশন আসে, এই তিনটা পাবো, এছাড়া তাদের ওয়েবসাইটে অন্য কিছু নাই, আর এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে আমরা নিতে পারবো। এখন মেনুটা আমরা ক্লোজ করে দিলাম, সে আমরা জাস্ট একটা রিফ্রেশ করে এখন আমাদের অ্যাকাউন্টে সাবমিট দিব। এর জন্য জাস্ট আমরা যদি এখন চলে যাই আমাদের টিকটক অ্যাকাউন্টে, অ্যাকাউন্টে আসার পর বর্তমান ফলোয়ার্স রয়েছে 99টা। সো এখন আমরা এই অ্যাকাউন্টে সাবমিট দিব, এর জন্য জাস্ট এখানে চলে আসবো, দেন চলে আসবেন এইখানে। সো এখানে আসার পর এখন আপনি কী করবেন, জাস্ট এই যে টিকটক ফলোয়ার্স এটা সিলেক্ট করে নেবেন, আপনি যদি লাইক বাড়াতে চান তাহলে লাইক সিলেক্ট করবেন, ভিউজ বাড়াতে চাইলে ভিউজ সিলেক্ট করবেন। সো প্রত্যেকটা আমি দেখিয়ে দিব কীভাবে কী করবেন। তো ফার্স্টে আমি যেহেতু ফলোয়ার্স বাড়াবো, জাস্ট এই যে টিকটক ফলোয়ার্স রয়েছে এইটা জাস্ট এইটার একটা ক্লিক দিয়ে দিলাম। সো এটাতে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনি নিয়ে আসবেন, দেন একটু নিচে চলে আসবেন। সো নিচে চলে আসার পর আপনি একটু স্ক্রল করবেন, এখানে স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পান যে ফ্রি টিকটক ফলোয়ার্স বাই টিকটক ফলোয়ার্স, তার আছে সেলও দেয় আবার ফ্রিতে আপনি এখান থেকে নিতে পারবেন। সো আমরা যেহেতু ফ্রিতে নিবো, আমরা টাকা দিয়ে কিনবো না, ফ্রিতে নিবো, এর জন্য এইটা সিলেক্ট করবো যে ফ্রি টিকটক ফলোয়ার্স যে অপশনটা রয়েছে এটা জাস্ট সিলেক্ট করবো, ডাইনামিক টুল এটা জাস্ট এটা ফ্রি টিকটক টুলস এটা জাস্ট সিলেক্ট করে নেবো, দেন নিচে চলে আসবো। দেন আপনার ইউজার নেম দেওয়ার প্রয়োজন হবে, ইউজার নেম নেওয়ার জন্য চলে যাবেন এখান থেকে আপনি টিকটক অ্যাপে, দেন আপনার ইউজার নামটা এখান থেকে জাস্ট কী করবেন কপি করবেন, এই যে আপনার নামটা রয়েছে নামে একটা ক্লিক দিয়ে দেবেন, আপনার ইউজার নামটা কী হবে কপি হয়ে যাবে, দেন চলে আসবেন এইখানে। দেন আপনার ইউজার নামের জায়গাটাকে জাস্ট আপনার ইউজার নামটা পেস্ট করে দেবেন, পেস্ট করার পর সার্চ বার রয়েছে সার্চ বাটন একটা প্রেস করে দেবেন। সো সার্চ বাটন প্রেস করবো, আপনার এরকম একটা ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে যে আপনার এই অ্যাকাউন্টটা হয় কিনা। তো এখানে আপনার ছবিটা এখানে শো করবে, না নাও শো করতে পারে যদি এটা ইয়া থাকে আর কি, তারপর এখানে জাস্ট ইয়াসে প্রেস করে দেবেন। সো ইয়াসে প্রেস করবে, এখানে একটা ইমেল দিতে হবে আপনাকে, মানে ভ্যালিড একটা মেল, যে ফোন যে মেলটা আপনার ফোনে থাকে এরকম একটা মেল দিয়ে দেবেন এখানে। তো এইখানে জাস্ট আমি আমার একটা মেল দিলাম, দেওয়ার পর আপনি কী করবেন, জাস্ট এই রয়েছে চেক আউট বাটন, চেক আউটে প্রেস করে দিবেন। তারা বলছে ওয়েল কংগ্রাচুলেশনস, কমপ্লিট অনলি অফ দ্য অফার বিলো অ্যান্ড গেট 50 লাইকস ইনস্ট্যান্টলি, তারা এইটা বলছে যে 50 লাইকস ফ্রিতে আমরা নিতে পারবো ওই এই কাজটা করলে, আরও যদি আমরা নিতে চাই। তো আমাদের ফলোয়ার্সের সাবমিট কমপ্লিট, এখন আমরা টিকটক লাইকস যদি রয়েছে এটা যদি সিলেক্ট করি, তারপর এখন আমরা লাইকস কীভাবে পারবো, এটা জাস্ট ফ্রি টিকটক লাইকসে সিলেক্ট করে দেবো। তারপর এখন আমাদেরকে এখানে এই প্রথম আসতে আপনাকে ইউজার নামটা দিতে হবে, আমার ইউজার নাম যেহেতু দেওয়া আছে জাস্ট এখানে সার্চ বাটন প্রেস করে দিলাম, দেন এরকম আসবে, দেন ইয়েসে প্রেস করে দিবেন। তারপর আপনার ভিডিও, যে ভিডিওতে আপনি লাইক বাড়া যাচ্ছেন ওই ভিডিও লিঙ্কটা এখানে দিতে হবে। তো এখন যে আমার এই ভিডিওটা এখান থেকে 120টা লাইক রয়েছে এটা যে দিয়ে দিয়ে যেন জাস্ট কী করবো, এখান থেকে টিকটক থেকে লিঙ্কটাকে কপি করলাম, কপি করার পর চলে আসলাম এইখানে, দেন আমি আমার এটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে রয়েছে নেক্সট বাটন, আপনি জাস্ট এই নেক্সট বাটনটা প্রেস করে দিবেন। এরপর এরকম আসবে, দেন আপনি একটি মেল দিয়ে দিবেন, তারপর এখানে চেক আউট বাটন রয়েছে চেক আউটে প্রেস করে দিবেন।
সো চেক আউটে প্রেস করে দেওয়ার পর কংগ্রাচুলেশন জানাবে। সো আশা করছি আপনারা একসাথে এতগুলো সাবমিট দিবেন না, ফলোয়ার্স দিলে ফলোয়ার্স, ভিউজ দিলে ভিউজ, লাইক দিলে লাইকস। সো দিবেন, এই বাকিগুলো দিবেন আগে, প্রথম সাবমিটটা যখন পাবেন তখন দিবেন। একসাথে যদি আপনি সবগুলো দেন তাহলে না পাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য করলাম যে আসলে কীভাবে এখান থেকে ফলোয়ার্সগুলো তারা দেয় আর কি, বা এখান থেকে আপনি কী কী নিতে পারবেন। সো এখন যদি আমি এখান থেকে মেনু থেকে টিকটকটা সিলেক্ট করবো, টিকটক ভিউজটা সিলেক্ট করি, সো টিকটক ভিউজটা সিলেক্ট করার পর এখন আমাদেরকে এখানে ফ্রিতে ভিউজ বাড়াতে পারবে, জাস্ট টিকটক ফ্রি ভিউজ, ফ্রি ভিউজ দেওয়ার সাথে এখানে জাস্ট সার্চ, দেন আপনি ইএসএ প্রেস করে দেবেন, দেন আপনার ভিডিও লিঙ্কটা এখানে জাস্ট প্রেস করে দেবেন। তো দেখি আমাদের টিকটক এই ভিডিওতে মোট ভিউ কত রয়েছে। আর ভিউগুলো ইনস্টল না পাইতেও পারেন, এটা হচ্ছে একটু লেটও হতে পারে, 241টা ভিউজ রয়েছে। এখন আমি জাস্ট এখানে নেক্সটে দিলাম, চেক আউটে দিলাম। আর যেহেতু আমি এক মেইল দিয়ে সব কাজগুলো করতেছি, এর জন্য আমাদের হচ্ছে এই ওয়ার্ডারগুলো তারা নাও দিতে পারে আর কি। এর জন্য আমি বলবো যে কোনো একটা সাবমিট দেবেন আগে, তো তারা এরকম বলবে যে কংগ্রাচুলেশন আর অনেক কিছু লিখবে তারা। সো যাই হোক, কত কিছু দেখবেন না, আপনার হচ্ছে একটা ইমেল দিয়ে আপনি জাস্ট একটা কাজই করবেন, লাইকস নিলে লাইকস, ভিউস নিলে ভিউস, ফলোয়ার্স নিলে ফলোয়ার্স। সো এখন আমাদের কিন্তু ফলোয়ার্স এইভাবে আর তারা দিয়ে দিবে 10 থেকে 15 মিনিটের মধ্যে। সো আশা করছি আপনার সব ফলোয়ার্স পেয়ে যাবেন আর কি, মানে আপনাকে অপেক্ষা করতে হবে যে আপনি এখন সাবমিট দিলেন, এখন আপনার 4 থেকে 5টা ফলোয়ার্স আসবে, অ্যান্ড দেন আপনার কিন্তু বাকি কাজগুলো আসবে আর কি। সো এখন আমি জাস্ট আপনাকে একটু দেখাচ্ছি যে আসলে আমাদের ফলোয়ার্স আসে কি না। এখন নাও সময় হচ্ছে 6টা। ওকে, সো গাইস আমাদের একটা ফলোয়ার্স আমরা পেয়ে গিয়েছি, এখন বাজে হচ্ছে 6টা 1 মিনিট, অর্থাৎ 1 মিনিটে আমরা একটা ফলোয়ার্স পেয়েছি। এখন যদি আমি এখান থেকে রিফ্রেশ করি, দেখুন আমরা কিন্তু এখান থেকে প্রায় 100টা কিন্তু আমরা ফলোয়ার্স আমাদের কমপ্লিট হয়ে গেলো, 99টা ছিল। অ্যান্ড আমাদের ভিউয়ের সাবমিটটা আসে না, লাইকের সাবমিটটা এখন পর্যন্ত আসে নাই। তো এইভাবে আপনি কিন্তু এখান থেকে লাইকস ফলোয়ার্স এগুলো বাড়াতে পারেন। 100টা কিন্তু আমাদের পুরো গেলো, অর্থাৎ একটা ফলোয়ার্স আমরা পাইলাম আর কি 1 মিনিটে। সো এইভাবে আপনি এখান থেকে আমার 1 মিনিট একটা আসছে দেখা গেলো আপনার হচ্ছে 15 মিনিট বা 20 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টাও লাগতে পারে, সবগুলো আপনি পেয়ে যাবেন, একসাথে পাইতে পারেন, আবার একটা দুইটাকেও পাইতে পারেন। সো এইভাবে মূলত আপনি এখান থেকে চাইলে সাবমিটটা দিতে পারেন বা এখান থেকে আপনি নিতে পারেন। আর আরেকটি আপনাদেরকে ট্রিক্স আমি আপনাদেরকে শিখিয়েছিলাম কিছুদিন আগে, যে ফলোয়ার্স বাড়ানোর জন্য আপনার যদি ফলোয়ার্স না বেড়ে থাকে তাহলে আপনারা কী করবেন। সো তাহলে আপনি যদি কোনো প্রকার অ্যাপ বা ওয়েবসাইট ছাড়া রিয়েলভাবে এখান থেকে ফলোয়ার্স বাড়াতে চান তাহলে আপনাদের ক্ষেত্রে, এ দেখুন আমাদের কিন্তু আরেকটা ফলোয়ার্স চলে আসলো অলরেডি, 101টা হয়ে গেল। তো সেক্ষেত্রে আপনাদেরকে একটা ট্রিক্স আপনাদেরকে শিখিয়ে দিয়েছিলাম, ওই ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা এই ভিডিওর এন্ডে এই ভিডিওর শেষে আপনারা দেখতে পারবেন, অটোমেটিক্যালি আপনার ফলোয়ার্স চলে আসবে। দেখতে পাচ্ছেন আরও 2টা ফলোয়ার্স পেয়ে গেলাম, ফাইনালি 103টা ফলোয়ার্স হয়ে গেল আমাদের, আর 99টা থেকে 4টা ফলোয়ার্স পেয়ে গেলাম। সো এইভাবে আপনি কী করবেন, জাস্ট ওই ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি ফলোয়ার্স বাড়িয়ে নিতে পারবেন কোনো অ্যাপ বা ওয়েবসাইট ছাড়াই, টিকটক আপডেটের মাধ্যমে আর কি। সো এইভাবে আপনি চাইলে বাড়াতে পারেন, সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে, আপনি যত এখান থেকে ওই কাজটি করতে পারবেন সেই জায়গায় আপনার ফলোয়ার্স কিন্তু বাড়তেই থাকবে। সো এতটুকু ছিল ভিডিও, আশা করছি আপনাদেরকে ভিডিওটি ভালো লেগেছে আর উপকার আসবে, তো সবাই ট্রাই করে দেখবেন। তো এতটুকু ছিল ভিডিও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।